ব্যবহারা একাত্তরের চেতনায়, নব্বইয়ের চেতনায়, পঁচাত্তরের চেতনায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আরেকটি হাসিনা পতন আন্দোলনের জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে। আমরা কি প্রস্তুত আছি? আমাদেরকে আরো বেশি শক্তি দিয়ে আগামী দিনে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে ইনশাল্লাহ নেত্রীর মুক্তি আমরা করবই, করব। এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি? দফায় এক দাবি, এক শেখ হাসিনার পদত্যাগ। ওই মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে। চলো 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 রে চলো, পুরি হাসিনার গদিতে চলো আগুন একসাথে, স্বাধীনতার ঘোষক জিয়া, লাও 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 সালাম, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম স্বাধীনতার অপর নাম, সেই স্বাধীনতা সেই সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে পড়েছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই বাংলাদেশে কোন অবৈধ প্রধানমন্ত্রী থাকতে পারে না, পারে না। সেই জন্য আমাদেরকে অবৈধ প্রধানমন্ত্রীকে আগে হটাতে হবে। আমাদের প্রতিনিয়ত হৃদয়ে রক্তক্ষরণ হয়, রাতে ঘুম হয় না। প্রিয় ভাইরা, আজকে আমরা সবাই বলি কর্মসূচি দেন, কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের কর্মীদেরকে নিতে হবে। ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা যদি আজকে আমাদের রক্ত ঢেলে দিয়ে নেত্রীকে বাঁচাতে না পারি, আমাদের রাজনীতি করার দরকার নেই। প্রিয় ভাইরা, যেই নেত্রী 9 বছর রাজপথ আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে, বাংলাদেশের মানুষকে অধিকার দিয়েছে, বাংলাদেশের মানুষকে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, বাংলাদেশের মানুষকে আইনের শাসন দিয়েছে, সেই নেত্রী আজকে তার ন্যায্য অধিকার পাচ্ছে না। আর আমরা কর্মীরা যদি বসে থাকি তাহলে কিন্তু হবে না। প্রিয় ভাইরা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আমাদেরকেই ব্যবস্থা নিতে হবে। হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, অনৈতিক প্রধানমন্ত্রী, তার কাছে আমরা কোনো দাবি করি না। এই প্রত্যাশাতে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাক। এই নেতা আছে, হাসিনার পতনের নেতা আছে, ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বিদায় বেশে আসবে, ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় আজকে আর নাই, আমাদের মহাসচিব বক্তব্য দেবেন, মোশাফসার দেবেন। আমি শুধু এটা না খেয়ে যে কি কষ্টে আছে, আমরা সেই কষ্টের সাথে একাত্মতা ঘোষণা করেছি।
আজকে যে কষ্ট এটা হলো বাস্তব যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আছে তখনই দেশে দুর্ভিক্ষ আসে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আছে ভোটের অধিকার কেড়ে নেয়। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আছে গুম খুন হত্যা বেড়ে যায়। তাই আওয়ামী লীগকে বিতাড়িত করা ছাড়া এই দেশের মানুষকে আমরা বাঁচাতে পারব না। তাই আজকে আমাদের শপথ নিতে হবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি আজকে মুক্ত করতে হয়, আমাদের নেতা তারেক রহমানকে যদি আজকে দেশে ফিরে আনতে হয় তাহলে হাসিনাকে বিদায় করা ছাড়া কোনো বিকল্প নাই। তাই আসুন আমরা সেই আন্দোলনে শরিক হই। পাশাপাশি আমি ধিক্কার জানাই আজকে এই সরকারকে, ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব রফিকুল আলম মজনুকে একটি সাজানো মামলায় গ্রেপ্তার করার পরেও সেই মামলায় জামিন পাওয়ার পরে নতুন নতুন মামলা দিয়ে আজকে তাকে জেলখানায় আটক করে রাখছে। কিন্তু এইভাবে জেলে আটক করে রেখে এই লক্ষ জনতার খালেদা জিয়ার কর্মী তারেক রহমানের কর্মীদেরকে বন্ধ করে রাখা যাবে না। ইনশাল্লাহ আমরা সেই আন্দোলন গড়ে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের মা মাটি মানুষের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আজকের এই গণ আলোচনের যোদ্ধাবদন সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি যুব দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইরা, গণতন্ত্রের নেত্রী আজকে দুঃখে দুঃখে মৃত্যুর দিকে ঠেলে মৃত্যুর দিকে পতিত হবে। আর আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা ঘরে বসে থাকবো, এটি হতে পারে না। আজকে সমাবেশ এখানে সমাপ্ত, আগামী দিনে আবার দেখা হবে।